তো বন্ধুগণ, অনেক দিন পর আবার একটি ভিডিও দিচ্ছি। তো আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের ভিডিওটি একেবারে ইন্টারেস্ট হতে চলেছে। তো আমি কয়েকদিন আপনাদেরকে ভিডিও দিতে পারিনি নিজের প্রবলেমের জন্য, কিন্তু আজ থেকে কন্টিনিউ আপনাকে প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতে থাকবো। তো আজকের ভিডিওতে যেটা শেয়ার করবো সেটা আপনারা যত ইন্ডিয়া এবং বাইরে যত ইউটিউব অর্থাৎ আপনার যত টিভি শো চ্যানেল আছে সেগুলো কিন্তু আপনি ইজিলি একটি অ্যাপ্লিকেশন থেকে আপনি সবগুলো ব্যবহার করতে পারবেন। তো আপনার হটস্টার থেকে আপনার যখন আপনারা খেলা দেখেন সেটা কিন্তু আপনার কয়েক মিনিট দেখার পর কিন্তু সেটা আপনার লক হয়ে যায়, তাকে টাকা পে করতে হবে। এটার মধ্যে আপনি ক্রিকেট খেলা বা যত আপনার শো চ্যানেল আছে, টিভি শো চ্যানেল সবগুলো কিন্তু আপনি ইজিলি আপনি ফ্রিতে আনলিমিটেড দেখতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে খুঁজে পাবেন না, হাজার চেষ্টা করলেও আপনি অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে খুঁজে পাবেন না। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এক ক্লিকে কিন্তু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর সিম্পলি অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। তো অ্যাপ্লিকেশন নাম হচ্ছে ওরিও টিভি। তো অ্যাপ্লিকেশনটি যখনই আপনি ওপেন করবেন, অ্যাপ্লিকেশনটি এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো আপনাদের কাছে আপলোড চাইবে, জাস্ট আপনারা ব্যাক করে এটা কেটে দেবেন। আপডেটটা কেটে দেওয়ার পর আপনারা এরকম আপনার ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে দেখবেন নিচের দিকে নিউ একটি অপশন শো করছে, আপনারা নিউ এর ক্লিক করে দিবেন। তো নিউ এ ক্লিক করে দিলে আবার আপনার আপডেট চাইবে, তো আবার জাস্ট ব্যাক করে কেটে দিবেন। কারণ আপনার এটা আপনার প্রিমিয়াম ভার্সন প্রো অর্থাৎ সে কারণে আপনার এটা আপডেট চাইছে। তো এখানে আপনি এরকম আপনার ইন্টারফেস আবার দেখতে পারবেন। এখানে দেখছেন জিও লাইভ টিভি, আপনার এয়ারটেল লাইভ টিভি, সোনি লাইভ টিভি, আপনি অনেক কিছু পেয়ে যাবেন। তারপর আপনি ওপরে দেখছেন এখানে সার্চ আইকন, আপনি সার্চ আইকনে ক্লিক করে দেবেন। তো সার্চ আইকনে ক্লিক করার পর আপনি এখানে পেয়ে যাবেন অল ক্যাটাগরি। এখানে জাস্ট ক্লিক করার পর আপনার স্পোর্টস, বিজনেস, নিউজ, মুভিজ, মিউজিক, আপনার যত আপনার এন্টারটেনমেন্ট, আপনার সব কিছু এখানে কিডস, আপনার আপনি সব কিছু এখানে ইজিলি ইউজ করতে পারবেন। নিউজ, তো আপনি জাস্ট এখানে ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তারপর আপনি এখানে দেখছেন অল ল্যাঙ্গুয়েজ, আপনি অল ল্যাঙ্গুয়েজের মধ্যে এখানে আপনি অনেক ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন, উর্দু, তামিলি, পাঞ্জাবি, তারপরে আপনি দেখছেন বেঙ্গলি আপনি কিন্তু পেয়ে যাবেন। তো আমি জাস্ট যেহেতু আমি বাংলা সে কারণে আমি বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানটা আপনি দেখছেন সোনি আর্ট, জি বাংলা, আপনি কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছেন, বা নিউজের চ্যানেলের মধ্যে আপনার এবিপি আনন্দ, আপনি সব কিছু কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন। তো এক্সাম্পল আপনাদেরকে শোনার জন্য আমি জাস্ট একটি নিউজ অ্যাপ্লিকেশনই ওপেন করছি। তো এখানে এবিপি আনন্দটা আমি ওপেন করে দেবো, এবং এটা একেবারে বন্ধুগণ হাই কোয়ালিটি পিকচারে দেখতে পারবেন। তো জাস্ট আমি দেখছেন এখানে কিন্তু ইজিলি এটা চলে এসেছে, জাস্ট আমি পুশ করেছি, পুশ করার পর এখানে দেখছেন লাইভ কিন্তু চলে আসছে এবং এটা একেবারে বন্ধুগণ হাই কোয়ালিটি। তো এখানে দেখছেন ভিডিও আইকন, ভিডিও আইকনে ক্লিক করে পেলে আপনি অনেক কিন্তু ফরম্যাটে ভিডিও আপনি কিন্তু ইজিলি এখান থেকে দেখতে পারবেন। তো জাস্ট আপনি ফরম্যাটটা সিলেক্ট করে দেবেন। এখানে মিউজিক অপশন আছে, আপনি এটা ইংলিশ অথবা আপনি সব কিছু কিন্তু ট্রান্সলেশন করে ব্যবহার করতে পারেন, এবং সাবটাইটেল আপনি ইচ্ছা করলে এটা অ্যাড করতে পারেন। এবং এটা আপনি এখানে দেখছেন ফুল স্ক্রিন, আপনি ফুল স্ক্রিন মোডেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো ফুল স্ক্রিন আপনার ইচ্ছা করলে এখানে ফুল স্ক্রিন দিয়ে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো দেখছেন এখানে কিন্তু ইজিলি কিন্তু এটা অন হয়ে গেল। তো আপনারা জাস্ট এখান থেকে আমি আর একটা চ্যানেল আপনারা ওপেন করে আপনারা দেখিয়ে দেবো। তো 24 ঘন্টা চ্যানেলটা জাস্ট ওপেন করে দেবো। তো দেখছেন এখানে কিন্তু সেটা ওপেন হয়ে গেছে, নরেন্দ্র মোদী রয়েছেন এই মুহূর্তে মায়ের সঙ্গে এবং আমির। তো দেখছেন এটাও কিন্তু ইজিলি ওপেন হয়ে গেল, এবং এটা বন্ধুগণ একেবারে হাই কোয়ালিটিতে আপনি কিন্তু দেখতে পারবেন। তাছাড়া আপনার একটি জাস্ট সঙ্গে অ্যাপ্লিকেশন ওপেন করে দেবো। তো আমি কপিরাইটের কারণে জাস্ট আপনার প্লে করছি না, কিন্তু আপনারা চাইলে কিন্তু প্লে করে দেখতে পারবেন। তো এখানে আপনি তার স্পোর্টস, আপনি স্পোর্টসে আপনি লাইভ বা হাইলাইট আপনি সব কিন্তু কিন্তু ইজিলি দেখতে পারবেন। ইংলিশ, বেঙ্গলি, আপনি সব কিন্তু ভাষাতে আপনি কিন্তু ইজিলি এটা দেখতে পারবেন। তো আশা করছি আপনাদের অ্যাপ্লিকেশনটি প্রয়োজন আসবে। তো আপনারা চাইলে অ্যাপ্লিকেশনটি একবারও না হলে আপনারা ইনস্টল করে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করুন, আপনারা দেখবেন অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ভালো লাগবে। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে আরও ভালো করার চেষ্টা করবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন।